জীবন আর ফটোগ্রাফি দুইটাই এক। কত ফ্রেম, কত গল্প, কিন্তু ক্লিক ঠিক মতো না পড়লে সবই মিসম্যাচ, আর এই মিসম্যাচ থেকে হয় কনফিউশন। হাজারো ফ্রেম, হাজারো মুখের পর পেলাম পারফেক্ট একটা শট। বাট গেস হোয়াট, এইখানেও মিসম্যাচ। অফেন্ড করতে চাই না কাউকে, কাউকে অপমান করতে চাই না, কিন্তু আজকাল বিয়ে মানেই টাকার খেলা, গয়নাগাটি, সাজগোজ আর ক্যামেরা। কে কত বড় শোডাউন দিল এই নিয়ে সবার মাথা ব্যথা। ইটস জাস্ট আসো, খাও, ছবি তোলো, চলে যাও, বাই বাই। ইন ওয়ান ওয়ার্ড, আমার কাছে ওয়েডিং ইজ নাথিং বাট এ বিগ fat joke. Sorry, that's three words. না হয় নি ভাই, আর একটু সুন্দর মতো দেন। নাইস, থ্যাংক ইউ। স্মাইল স্মাইল, হাসি হবে। আপনি একটু আপুর দিকে তাকান, এভাবে আমার দিকে তাকান না, আপুর দিকে তাকান। সুন্দর, যান। নেক্সট 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 আর এমন জোককে ফেরি টেল করাই আমার কাজ। হাই, আই এম ব্যাটম্যান। আই এম সরি 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 সরি, আই এম জাস্ট ওয়েডিং ফটোগ্রাফার। আমি তোমার জন্য কালকে সারা রাত ওয়েট করছি, তুমি ফোন ধরো নাই কেন? আমি তোমাকে টেক্সট করছিলাম না যে আমার কাজ আছে, আমি একটা ইভেন্টের কাজ করতে গেছিলাম, এখন পর্যন্ত শেষ করতে পারিনি। তুমি এইসব ইভেন্ট এখনো ছাড়ো নাই? ইভেন্ট কেন ছাড়বো আমি? এটা আমার প্যাশন, এটা আমি কাজ করতেছি, এটা আমার পছন্দ, তুমি জানো ভালো মতো। তুমি জানো না আমার বাবা মা এসব লাইক করে না। তোমার বাবা মার সাথে আমার সম্পর্ক কি? আমি কি তোমার বাবা মারে ডেট করতেছি নাকি তোমার সাথে ডেট করতেছি? আমার বাবা মা একটা মিডিয়া পার্সনের সাথে জীবনে বিয়ে দিবে না। আমি কি মিডিয়ার লোক? তুমি তো ওর থেকেও খারাপ। তুমি ওদের বিয়েতে যে গলায় ক্যামেরা ঝুলায় নাচো, তুমি একটা ফকিন্নি, ফকিন্নি থাকবা। তোমার সাথে আমার আর কিচ্ছু হবে না, তোমার সাথে আমার ব্রেক আপ, বুঝছো? ব্রেক আপ। আমি আর নিতে পারতেছি না এই মানুষদের সাথে, আমার জীবনে কিছু হবে না। একটা ফকিন্নি, একটা কইছে জান, তুমি একটা আমার জীবনে কল দিবা না, বাই, ফোন রাখো, বাই। সামটাইমস, মাঝে মাঝে, জাস্ট মাঝে মাঝে মন চায় লাইফে কিছু মোমেন্ট যদি আমি ছবির মতো এডিট করে ফেলে দিতে পারতাম, অনেক আগেই প্যারাটাকে এডিট করে ফেলে দিতাম, আর এই শহরটাকেও। হ্যাঁ ভাই, এই সুন্দর শট দেখে এত বেশি ইমপ্রেস হবেন না। বিশ্বের দ্বিতীয়তম বিষাক্ত শহর, গ্যাস মাস্ক নিয়ে ঘোরা লাগবে কয়দিন পরে। আর এই বিষাক্ত শহরে থাকতে থাকতেও মানুষজন হয়ে গেছে পুরো রোবটের মতো, সব কিছুই ফেক, সব কিছু নাটক, নাটক না আসলে ওয়েব সিরিজ। কিরে কি অবস্থা তোর? আসাম ভাই, তো আর কেডা কখন আসলেন? এত আসলাম মাত্র, বসবি নাকি? বসা যায়। আসলে কি ব্রেকআপ? মনে তো তাই হয় ভাই, আমাদের মতো ফটোগ্রাফারের প্রেম হয় না, সংসারও হয় না, শালা মানুষই মনে করে না। ওরে তোরা পোলা পায় না আজকাল যে ক্রিটিক্যাল, বাপ রে বাপ। দেখ এই ক্রিটিক্যাল জিনিসপত্র ছাড় আর আমার মতো আচরণ কর। এই যে ক্রিটিক্যাল জিনিস, গ্লাসে ডাল, গ্লাসে ডালা, মুখ দিয়ে পেড়ে ভর, বিন্দাস।
আসান ভাই, আপনি আজকে আমারে খাওয়াইতে পারবেন না, এত বছর ধরে ট্রাই করলেন, আমি তো খাই না, আপনি জানেন এটা। চেষ্টা তো করে চালাই যাবো, ঠিক না? আর এই হচ্ছে হাসান ভাই, মানুষ একটা। ক্লাস এইটে থাকতে এলাকার সবচেয়ে বড় মস্তান রমজান ভাইয়ের হাত থেকে আমাকে বাঁচাইছিল। নিজে দুইটা ঘুষি খেয়েছে, কিন্তু আমার গায়ে একটা আঁচড় আসতে দেয় নাই। দেখতে এতটা নর্মাল মনে হলো, লোকটার মনে অনেক দুঃখ। সেই এক গার্লফ্রেন্ডের কাছে ব্রেকআপ করার পর থেকে সে খালি মদ খায়, এই মদের সাগরে ডুব দেয়, আবার ডুব থেকে ওঠে, কিন্তু কই জানি একটা তালে থাকে, খুঁজেই পাওয়া যায় না। মধ্যে কথায় আসি, ঢাকার বাইরে একটা গিগ পাইছি, কোটিপতির মাইয়া বিয়ে করতেছে, সুন্দর জায়গা, একটা রিসর্টের মতো করছে, তিনটা বিল্ডিং আছে, মাঝখানে সুইমিং পুল, যাবি সিন সিনারি দেখবি, ফ্রেশ বাতাস খাবি, মনটা হালকা হয়ে যাবে। আইডিয়া খারাপ না, একে তো ব্রেকআপ হয়ে গেছে, এখন যদি কাজ না করি তাহলে তো ইমোশন সব পায়া বসবে ভাই। আরে রাখ তোর ইমোশন, সব হচ্ছে বুকের পাড়া। আপনি হইতেছেন পাঠা আর আমার বুকের পাটা। কি কইলি? কিছু না। কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ তাহলে? হ্যাঁ 25 তারিখ। আমাদের তো 22 তারিখ এটা গিক ছিল, তাহলে তো শেষ করতে করতে 23 তারিখের ভিতরে সব প্যাক করতে পারবে। বিয়ের যাবতীয় সবকিছু এখানে হবে। হোক বাবা, অসুবিধা নেই। জীবনটা একটা কঠিন অ্যাসাইনমেন্ট, ফুল অফ ডেডলাইন, আর এই ডেডলাইনগুলো ফুলফিল করতে করতেই লাইফের অর্ধেক পার। আই হ্যাড আ ড্রিম টু বি আ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। চাইছিলাম সুন্দরবন, নাও স্টাক ইন দ্য জ্যাম অফ কাঁটাবন। বাট মাঝে মাঝে ঢাকার বাইরে যেতে ভালোই লাগে, ইট কিপস মি ক্লোজার টু মাই প্যাশন। পৃথিবীটাকে একটু নতুন করে দেখতে পারি। বেগুন 14 নম্বর, এক গাছের ভিতরে তুই কতক্ষণ হানি দিবি? হ্যাঁ হানি দিতে দিতে তো তুই ইন্দ্র নদী বানাইলে বিয়েটা। হ্যাঁ ব্যাট করে গিলে তুই, ব্যাট করে গিলে তুই, কানটা মরে দিলে সব ঠিক হয়ে যাবো। তোকে কত এমন কন আবার? এই যে ভাই খাবন, এখানে খাবন। কে আপনারা এই ছবি তুলবে লাইছেন কেন? হ্যাঁ ভাই, মানে এনে সুন্দর মতো খাবো না আই আইয়ের কেন? এক ফাও লইয়েন না কিন্তু আই আইয়ের ঠিক মতো দে। আইয়েন আইয়েন ভিতরে আইয়েন, কোনো সমস্যা হয় না তো কেন? না ভাই কোনো সমস্যা হয় না। ওই বের কত হন? এ ভাই একের হুড়ে এলাকার ভিতরে ব্যাগে চিনে বুঝেন নি। কিন্তু ভাই আমার একটা প্রশ্ন আছে। বলেন। আপনি পিসের সিঁড়ি ব্যবহার না করে আপনি এই মইটাতে নামুন কি সুযোগ? আই মিস্টার ডুবে, আই এম ফ্রম নোয়াখালী, আই সোজাপথে আইতে পারি না, আই আডি বেয়া বুঝেন নি। এরকম ছিঁড়ে দূরে দেখছিস না জীবন? আমার পাশে একটা দাঁড়ে আছে। কি কইলি? কিছু না, বললাম যে ভিতরে কি থাকা খাওয়ার জায়গা আছে। জিনে আনে করে না খাওয়াই মারমু, আইয়ে না লাগে দেখে লইতেছে খারাপ সব আছে সব। আরে আমি জিগাইলাম ভিতরে থাকা খাওয়ার জায়গা আছে, হুদা খামে আমার প্যাসেজ ভাই, আইয়ে না লাগে কোনো সমস্যা নাই ভাই, থাকবেন খাইবেন জায়গার তো কোনো সমস্যাই নাই, একের পুরো ফাইভ স্টারে ফিল হইবেন, বড় বড় রুম বুঝলেন নি, তারপর দুই মৃত্যুর লাগানো চেয়ার, ওসে নরম নরম ফোম সোফা 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 সোফা। আইয়েন আইয়েন ভাই কোনো, এ বেটা তুই ব্যাট করে গিলে মরে নি রেনি, ব্যাট করে তো কাম করি, তো কাম কর বেটা। 14 নম্বর কোনানের কোনো কাজকর্ম নাই, কিচ্ছু নাই, খালি ফাঁকি বাদি কেন? Thank you.
আকিছি আকিছি কি হইছে ভাই কি হইছে কিছু না তো ভাই আইয়েন ভাই আইয়েন হ্যালো ভাই আর কাম আছে কথা বুঝেননি আই গেলাম আপনারা থাকবেন এদিকে ঠিক আছে নি আপনারা থাকবে জায়গা আই যাই তাইলে তোর কি হইছে রে তো এরকম মন লটকে আছিস কি আরে আমার ক্ষুধা লাগছে সব করা আলাম ভাই এ আপনারা ইয়ে রাখছেন তো কেন ব্যাগ ট্যাগ তো রাখছেন কেন জি আইয়েন বসের লগে দেয়া করে দি আসসালামু আলাইকুম বস বস ছবি হ্যালো ইয়াং গাই কেমন ছিল তোমাদের জার্নি জি ভালো অঙ্কেল আমি এই যে দাঁত দেখছো সব কিছু আমার সবই আমার করা এই গ্রামে যা কিছু সব আমার করা স্কুল কলেজ মাদ্রাসা আসার সময় একটা নিজের জীবন যখন নিজের সাথে ট্রোল করে তখন কেমন লাগে বলেন তো একটা সিম্পল খ্যাপ মারতে আইসা এত বড় কট খাইলাম আমার মাথার তারগুলো টাস টাস করে ছিটতেছে এখন স্কুলটা আমার বানানো সব আমার টাকলার জাদু এইবার তো আল্লাহর বস্তে থাম টাকলা চলো তোমাদেরকে আরো কিছু দেখাই আমার কি যেন বলছিলাম দাদার সময় এখানে পুকুর ছিল আর আমি এটাকে সুইমিং পুল বানিয়েছি কাপড় ধুয়ে টাইম ওভার তোমরা আর আমি আইসেই লেটকে গেলেন ভাই অনেক লম্বা জার্নি ছিল অনেক টায়ার্ড হয়ে আছি এখন আর ভালো লাগতেছে না আমি একটু ঘুম দিলাম আপনি থাকেন আমার ঘুম আসে নাই আমি বাইরে গিয়ে কিছু ছবি টবি তুলে দিয়ে আসি আপনার কিছু লাগবে না রে কিছু লাগবে না সরষের তেল কি কইলি কিছু না থাকেন তেলে Yes, this is where I belong. Mother Nature. At least বিয়েবারে ছবি তোলা লাগতেছে না. I can click on my own risk. Interesting. Now that's what I call a beautiful frame. এটা কি হলো কই গেল আর কি বা ছিল ভূত পেতনি নাকি জি হরর শো জানতে চোখ রাখুন পরবর্তী এপিসোড অফ ওয়েডিং বেলস জিনিসটা ফ্রেমিংটা দেখেন জোস কিন্তু খারাপ না
কি পছন্দ সুন্দর হয়ে গেল নাকি? এবার পছন্দ না, মেয়েটা সুন্দর আছে এই জন্য বললাম। সুন্দর? তাহলে তো ডিনারে তোমার জন্য সারপ্রাইজ আছে মামা। চল ডিনার টেবিলে চল। কি সারপ্রাইজ? সারপ্রাইজ যদি এখন কয়ে দে তাহলে আর সারপ্রাইজ হইলো? সেই কে গোসল হইব যাই। এখানে কি করো? ওঠো এখন, ওঠো। সমস্যা স্যার, সমস্যা। কেন, কি সমস্যা? টেকনিক্যাল সমস্যা স্যার। যখনই দেখি তখনই ফুল শুনতেছেন, কাহিনীটা কি? ফুল ফুল কিনলে হুঙ্গি? এটা তো বিশাল গল্প। আর দাদা, তার দাদা নাতি হুদি মালি আসিল আন্ডার রক্তে, বুঝছেন নি? ফুলের গন্ধ গন্ধ আপনি এখন বুঝতেন না, আপনি এখন বুঝতেন না। তো কি এখন কি হয়েছে, কেন ডাকতেছো, কেন কি সমস্যা? কি ও ডাকছি কিনলে? ডাকছি ওই সারে ডাকের আনগরে ডিনার টেবিলে আইয়েন। আচ্ছা আসতেছি ভাই, যাও রেডি হয়ে আসতেছি। হ্যাঁ দুটা মিনিট সময় দাও। হ্যাঁ আসতেছি। আচ্ছা ঠিক আছে আইয়েন। আচ্ছা যাও। সবাই কোথায়? আমার তো টাইম নাই, দেরি হয়ে যাচ্ছে। আরে ইয়াং ম্যান, বসো বসো বসো। তা সব তো ভালো, পরিচয় করে দিই, আমার বড় মেয়ে রূপা, আর ওই দেখছো রূপার হাজবেন্ড সৈকত। সবাই কত দেখছি, সেজিন কই? সেজিন সেজিন এই যে আমি। আরে আরে এই তো সেই ভূত, এখানে কি রে, তোর সারপ্রাইজটা কেমন লাগলো রে? সারপ্রাইজ আর কি আছে এখানে? তোমরা এখন স্টার্ট করো নাই কেন? তুমি না সবসময় দেরি করো। আচ্ছা সরি আপু, একটু আগে আব্বুকে দাও। আপনি শুরু করুন না, তোর তো সারাক্ষণই ক্ষুদে লাগে। তাই খাওয়া খাওয়া খানা 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 তোর খা। হ্যাঁ থ্যাংক ইউ। গুলিস্তান গুলশান, আল্লাহর কি ম্যাজিক এই লোকের এই মেয়ে। ইটস এ সিরিয়াস মিসম্যাচ। আমার সময় নেই, বিপিএল শুরু হয়ে গেছে। আপনি বিপিএল ফলো করেন? কোন টিম? ওই ঢাকা ডিটারজেন্ট। ডিটারজেন্ট? ওই যে যারা সবাইকে একদম ধুয়ে দেয়। ঢাকা ডায়নামাইট। দুবে, ওই দুবে, টিভি রেডি কর, খাও। ওকে গুড, হ্যাঁ খেতে থাকো, আমি আসছি।
তোরে যে কই যে নি আসলো রে ভাই, আমি যে কি কইতো সব কইটা চিড়িয়া বাপ থেকে শুরু করে নিয়া পর্যন্ত চ্যালাটা পর্যন্ত গড একজন বাদে আর কি। মানে কিছু না, খালি কিছু না কিছু না করতে থাকো সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিনার কেমন ছিল ভাইয়া? সব ঠিক ছিল, থ্যাংক ইউ। আচ্ছা একটা প্রশ্ন করব। জি শিওর। অ্যাকচুয়ালি অনুষ্ঠানের আগে কি সেজনের একটা ফটোশ্যুট করে দেওয়া যাবে? অ্যাকচুয়ালি ও এমনিতেও বোর্ড হচ্ছিল, আর আমাদের বাসার সামনেই তো এমনি অনেক ভালো জায়গা আছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আপু, এটা তো আমাদের কাজ, আমরা তো এটাই করতে এসেছি। তো হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি আমরাও জায়গাটা স্কাউট করেছি, কি বলিস? আচ্ছা তাহলে আপনারা রেস্ট নিন, আমি তাহলে আসি আজকে। তাহলে আসি। জি জি। আচ্ছা ঠিক আছে। এখন কি হচ্ছে? মানে মানে বললাম তেহরিটা খাই আর কি, পেটটা হেভি ফুলে গেছে। রাখো তোমার তেহরি। শোনো ভাই, ফটো তুলতে আসছি, কাজটাকে সিরিয়াসলি নাও, ঠিক আছে? এই উল্টাপাল্টা কাজের মধ্যে যাবো, হ্যাঁ ফটো তুলতে আসছি, হ্যাঁ ঠিক আছে? এই প্রেমে টেমে আবার পড়ে যাবো, এটা কি অন্য কোনো কাজে ধরাও? হ্যাঁ আপনি জানেন কি করেন হাসান ভাই? দা তোরা পোলা পাইন যে ফ্রি হয়ে গেছিস না, যা তুই যা। তুই হাসান ভাই কি জানি খান আপনি, বেশি কথা কি সে জানি পানি মিলাই খান হাসান ভাই। হালায় হারাদিন মাফিয়ার মতো ঘুরি বেড়ায়, অন্ধের টিভি সিরিয়াল স্যার আর কান্দের। বিপিএল এর নাম কই স্যার সিরিয়াল। হালা হুরেই একটা হাগল, হুরে গুষ্টি হাগল। কিরণমালাকে দেখলেই আমার সে জিনের মার কথা মনে পড়ে, সে বেঁচে থাকলে আমার কষ্টটা বুঝত। শালা আমার কপালটাই খারাপ, কুড়িগ্রাম থেকে উঠে আসলাম, টাকা কামালাম, এখন নিজের বাসায় বসে লুকিয়ে লুঙ্গি পরে টিভি দেখতে হয়, আমার জীবনটাই একটা ম্যাগাজিনিয়াল। দুবে জেনারেটর ছাড়, কারেন্ট চলে গেছে। বেশি না, জাস্ট অল্প কিছু টাকার জন্য আমরা এই স্বপ্নের শহরে স্বপ্ন বিক্রি করে খাই। যেমন এই যে আমি, আমার স্বপ্ন বিক্রি করে আমি ক্যামেরাটা কিনছি, আর এটা নিয়ে আমি এখন খ্যাপ মারি। তাই জীবনের উপরে মাঝে মাঝে হাসি পাই, হঠাৎ হঠাৎ কিছু কমেডি প্লে করে। লাইফটা একটা ট্র্যাজিক কমেডি। এই কি কি ছবি তুললি? ঘোড়ার ডিম তুলছি মিয়া, দেখেন কি করছ, ভালোই তো আছে। ভালো আছে মিয়া, ন্যাচারাল ফটোগ্রাফার হতে চাইছিলাম, কাকে ছবি তুলতেছি আমি এখন? তো কাউ হয়তো এক ধরনের পাখি নাকি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি মিয়া, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটো। এবারে এই কি পাইছস তুই, সারাক্ষণ ব্যাঙ্গে দিছস স্যার? ভাই যে জায়গা নিয়ে আনছেন আপনি, আমার একটা ভালো অ্যাঙ্গেল আমি পাইতেছি না, কি বলবো আমি, আমার বলেন মেজাজ খারাপ না আমার? তো চেষ্টা করতে থাক, এই একটা দুইটা দেখবি, ভালো আসবে, হবে না আসবে, হবে না আসবে। আর কত গান শুনবি, এটা একটা ওয়েব সিরিজ রে ভাই। এই কে ছবি তুলবে আমার? হ্যাঁ জি, আর কই তুলবে আপনার ছবি? পারে কিছু তুলতে? আরে না না, অনেক ভালো ছবি তো। এই যা তো আসো, আসো। কি তুমি কি ইন্টারনেট এক্সপ্লোরার নাকি? তাড়াতাড়ি হাঁটতে পারো না, আসো আসো তাড়াতাড়ি।
হ্যালো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, হোয়াট, ডোন্ট ইউ নো মাই নেম? তুমি কি আমার নাম না জেনে আমার ওয়েডিং কভার করতে আসছো? জি না, মিস শেজিন। ইয়েস, আমি আসলে ওই যে ছবি তুলতে আসছিলাম, কিন্তু আপনার তো একটা এখন পর্যন্ত ছবি তোলা হয় নাই। তুমি কি জানো না আমি হাসতেও পছন্দ করি না, আমি ছবি তুলতেও পছন্দ করি না। তাহলে আমার থেকে বেটার এখানে অনেক কিছু আছে, তুমি ঘুরে ঘুরে সেগুলোর ছবি তুলো। হ্যাঁ আসো আসো। ডু ইউ ইভেন নো এটা কেমনে চালাতে হয়? ইউ ডোন্ট লুক লাইক আ ফটোগ্রাফার। তাড়াতাড়ি আসো। কখনো কি তুমি ভেবেছ হায় কতটুকু রাখো ভাবনায়? জানি নাকি হবে ভালোবাসায় জড়িয়ে রাখো তবু মায়ায়। কখনো কাছে কখনো তোমার জন্য এত অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, তোমার রিয়েল স্মাইল আসে না। অনেস্টলি এই বিয়েটা করার না আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। কেন? নেভার মাইন্ড, ফরগেট ইট, বাদ দাও, টপিক চেঞ্জ, টপিক চেঞ্জ। আচ্ছা, লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন, মানে তুমি কি সব সময় ফটোগ্রাফার হতে চাইছো নাকি সারা জীবন ফেল করে দেন ইউ ফাইনালি ডিসাইডেড যে না আই ওয়ান্ট টু বি আ ফটোগ্রাফার? নাও ইউ আর টকিং লাইক মাই এক্স। ইউ হ্যাভ অ্যান এক্স গার্লফ্রেন্ড? কি না, আচ্ছা নেভার মাইন্ড, টু মাচ ইনফরমেশন, পরে। But nah, hey, I always wanted to become a wildlife photographer. Ichha chilo, but kichu korte pari nai. Ekhon I'm just taking wedding pictures. Kothay kichu korte paro? You are doing wildlife photography? Because like, eta ki? Eta ekta jungle. Eta ekta zoo. Mane ekta biye barite eto different different poshu, pakhi ase. So this is a zoo. So you are fulfilling your dreams. High five. Technically, if you think it is true. Exactly, absolutely. But what is your dream though? Well, I wanted to be an architect. I mean, architecture porashona korchi but shesh korte parine deshe chole ashi. Yeah. Acha, ono chobi gulo dekhi. This is one. This is one and this is one. The last. This is my favorite. Yeah, mine too. Creative minds think alike, see? I guess so. Acha, raat to onek hoyse. Ani I know we are paying you. Onek taka dicchi, kaaj kora uchit thik moto, but you should go to sleep now. Pore edit koro. I guess so. Good night. Good night. Bangla ekta kotha ache na? যার বিয়ে তার খবর নাই, কিন্তু পারাবর্ষীর ঘুম নাই। সবাই এখানে সাজগোজ নিয়ে ব্যস্ত, আয়োজন নিয়ে ব্যস্ত, কিন্তু যার বিয়ে সে ব্যস্ত তার নিজের অভিমানগুলো নিয়ে।
কত আলো আর কত রং। কিন্তু তবুও কেন যেন সবকিছু সাদা কালো সাধারণ। কিন্তু সাধারণের মাঝেই কিছু কিছু অসাধারণ মুহূর্ত আমাদের ভাবায়। কিছু পেয়ে না পাওয়ার রাগ রয়েই যায়, কিসের রাগ? But that doesn't matter, life goes on anyways. কি ব্যাপার আশ্চর্য, তোমাকে টাকা দিয়ে রাখা হয়েছে, আসো সুন্দর করে ফটো সেশন করো, আসো আসো আসো। আমার না বের হইতে হবে, আই জাস্ট নিড টু গেট আউট ফ্রম হিয়ার। পালা যাব? পালাবো কেন, জাস্ট চলে যাব। আর আমি কি চোর ডাকাত বা ক্রিমিনাল নাকি যে আমার পালাইতে হবে? তারপর চিটাগং যাব মোস্ট প্রবাবলি, ওখানে আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওকে টিকেটের ব্যবস্থা করে রাখতে বলবো। এন্ড সিন্স আই এম আ সিটিজেন, আমার আমার ভিসা করতে বেশি টাইম লাগবে না। আমি জাস্ট একটা কারণে আটকায় গেছি। কি? আই হ্যাড আ ফ্রেঞ্চ বয়ফ্রেন্ড। নাম কি ছিল? লুই। আমি যখন অস্ট্রেলিয়াতে ব্যাচেলার্স করতে যাই তখন ওর সাথে দেখা হয়েছিল। We were together for a long time and I really wanted to get married to him. Tarpor? Tarpor ar ki? Baba kono bhabei raji hobe na. Shada chhele, no way. Bangladesh e niye aste chay and ei amar to be husband er sathe biye thik kore. But you know what I did? What? Ami palai Luir kache chole gechhilam. And tarpor guess what happened? Guess kora dorkar nei, ami boli. Lui had another girlfriend. ও আমার সাথে টু টাইমিং করতেছিল। সো লুই টার্নড আউট টু বি আ লুইচ্চা। লুই টার্নড আউট টু বি আ লুইচ্চা। আই ওয়াজ হার্ট ব্রোকেন। কিন্তু এখন পালাই কি লাভ, ইউ নো, সব কিছু রেডি করা, সবাই ইউ নো দেয়ার অন আ ফেস্টিভ্যাল মোড, সো কিভাবে কি? দিস প্লেস ইজ নট ফর মি। ক্যান ইউ ইম্যাজিন, আমার যার সাথে বিয়ে হচ্ছে তার ফেভারিট খাওয়া কী, তার ফেভারিট জায়গা কী, সে কী পছন্দ করে, সে কী অপছন্দ করে, সে কীরকম, আমি কিচ্ছু জানি না, আমি তাকে চিনি না। অ্যান্ড আমি তার সাথে পুরো লাইফ কাটাবো, এটা হাউ ইজ দিস পসিবল?
তাহলে ইউ ডিসকাস ইট উইথ ইওর ফাদার হোপফুলি হি উইল আন্ডারস্ট্যান্ড আমার বাবা জীবনেও মানবে না ইউ নো হোয়াট হি ডিড টুক মাই পাসপোর্ট হিডেড ইন আ ক্লোজেট এবং আমাকে স্ট্রিক্টলি বলে দিছে আমি জীবনেও সে ক্লোজেটের ধারের কাছে যাইতে পারবো না ক্লোজেট আচ্ছা তুমি একটু ডান দিকে মুড়বা আচ্ছা তুমি একটু ডান হ্যাঁ আচ্ছা তুমি কি আমাকে অনেক সেলফিশ আর খারাপ একটা মেয়ে মনে করতেছো অনেস্টলি বলো তো হু এম আই টু জাজ আই এম জাস্ট আ ফটোগ্রাফার আই নো জাস্ট অ্যাস্কিং আচ্ছা যে পোস্টটা দিছিল আরেকবার দাও আফা আফা ওই আনারা অন্য ফটো তুলেন কেন ওই জামাই গ্রুপ তো চলি আছে সারা আনা করে ডাকের আইয়েন আইয়েন আজ ছবি তুলে আসতেছে জি 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 আচ্ছা আচ্ছা আইয়েন 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 ভালো আচ্ছা ছবি না তুলি আর লাইফে কিছু সময় আসে When you need to take a bold step. আমি কখনো ভাবি নাই আমার মধ্যে সেই সাহসটা আসবে Today is the day. I'm going to do something jeta keu kokhono bhabeni. বাট এগুলো সব সিনেমাতে হয় ভাইয়া রিয়েল লাইফ এমন নয় ও না সরি এটা তো একটা ওয়েব সিরিজ রাইট আই উইশ এই গল্প একটা টুইস্ট থাকত আমি এই সেটে না ছবি তুলে যদি ওই পাশে থাকতাম Can you please move a little? Yes, sure. ভালো এসে ছবিগুলো রে টায়ার্ড হয়ে যেতেছে জামাইটারে দেখছিস এটাও তো আরেক চিড়িয়া এত কথা কয়ে লাভ আছে ভাই ছবি তুলছি আর রাত্তর কথা মাথাটা ব্যথা করতেছে আমি একটা বিড়ি খাই শুনছিস থাক ফাকি বাজ Thank you.
হাসান ভাই কিন্তু ঠিকই বলছে, জামাইটা একটা চিড়িয়া, কই ফেরিটেলের প্রিন্সেস, আর কোথায় লো বাজেট সাইফ আলী খান। এই গল্পটা কেন জানে মনে হচ্ছে একটু অফবিট। Excuse me, I need to take this call. Yeah, please, please. মাঝে মাঝে না কিছু মিসম্যাচ লাইফে ভালো, যেমন তুমি an average wedding photographer and me a pretty model. তুমি pretty model মানে কিছু না, মিসম্যাচ ঠিক আছে বাট সবসময় মিসম্যাচ ভালো না, যেমন এই যে তুমি আর তোমার উনি। You're right, but who are you to judge? I guess you're right. I'm just a wedding photographer. Oh, baba. Ami abar mismatch er kotha boli. Ami nijei ekhane sobche boro mismatch. Hello? Ji, model. Take my photos. Hey babe. I'm fine. How about you? Babe, I know. Please give me some time. I'm really working on it. Okay, babe. I gotta go now. I love you. Okay, babe. And I'll call you back. I love you too. Bye. কখনো কি তুমি ভেবেছ হায় কতটুকু রাখো ভাবনায়, জানি না কি হবে ভালোবাসায় জড়িয়ে রাখো তবু মায়ায়, কখনো কাছে কখনো দূরে এসো ভাই, স্বপ্নটি দেখছেন নাকি দুঃস্বপ্ন? স্বপ্ন দেখছেন না দুঃস্বপ্ন দেখছেন তো আপনার কি ভাই? ঠিক আছে, আমার কিছু আসি যায় না, কিন্তু ভাই এই আন্দুর কি কোনো কাজ কাম নাই? আর না আইসেন কিলে হটো তুলবে লাইন তো হটো না তুলবেন। আমরা কি এখানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে সব ছবি তুলে রিল শেষ করব? ঠিক আছে, কিন্তু ওই ধরেন আমরা যারা আছি আর কি, এদের যদি কিছু ফটো টটো তুলতেন। পার ছবি 200 টাকা দিবেন? দেন 200। আবার ডুবে ভাই মিস্টার ডুবে, আই মিয়া যান বাইরে, আরো ফুল আছে ওগুলি সঙ্গে গিয়ে যান, বাইরে আরো ফুল আছে ভাই, আমার কি দেখতে কি মনে হয় আমার রুমে ফুল? ফুল ফেটিশ নিয়ে ঘুরতেছে।
গুড ব্রেক আপনার স্ট্রাইপস এই মিষ্টি কুমড়ার তো সমস্যা আছে মিষ্টি কুমড়া কি আবার এই যে শেজিনের ফিয়ান্সে ও ফিয়ান্সে মানে আমি দেখলাম সে ফোনে কার সাথে জানি কথা বলতে স্যার বেবি বেবি করে ডাকতেছে Don't you think we should help? Excuse me? Kisher help? We are wedding photographers, not wedding crashers. Bhai, ei porjonto pray 1000 wedding photography amra korchi. Ekjoner ta crash korle ki ar hobe? Shuni babu ki help korte parba tumi? সেদিন একটু বিপদে পড়ছে ওর পাসপোর্টটা চুরি করতে হবে আমার কার তারপরে জেলের ভাত খাবো নাকি নট নেসেসারিলি চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না বড় ধরা নো থ্যাংক ইউ আই এম নট ইন্টারেস্টেড তা আপনি বলছেন আপনি আমার হেল্প করবেন না লুক আই এম আ প্রফেশনাল নট আ লাভার চিন্তা করেন এত বছর ধরে আপনি আমার বড় ভাই আপনি আমার এই বিপদে আমার সাহায্য করবেন না না শর্ট কাট I really don't get your intention, Orgu. কি করতে আসছিল এখানে নাটক হিরোগিরি দেখাই আসছো ভাই পুরো গিগটারে নষ্ট করলি তুই পুরো গিগটা নষ্ট হইলো টাকা পয়সা নিয়ে চলে যেতাম ছবিগুলো তুলতাম একটা ভালো একটা ডেভেলপমেন্ট হতো কিছু একটা হইতো সাবাস এক্সিলেন্ট কি সমস্যাটা কি সমস্যাটা কি আপনার গো হ্যাঁ আনুগুণ যা বেলা কইছি আনারা বরিছেন কি লিনি বরিছেন কি লে হ্যাঁ বক্কস করে এই ইয়েতে বহুত করছেন হ্যাঁ ইটিশ ফিটিশ বহুত হইছে বাইরন বাইরন সুরের বাচ্চা সুর Yes, officially I'm a loser. কখনো দূরে এসময় যায়
I cannot do anything about it. আমি কিছুই করতে পারলাম না। এইখানে একটা স্যাড মিউজিক বাজবে আর আপনারা আমাদের মুখের ক্লোজ শট দেখতে পারবেন উইথ স্যাড এক্সপ্রেশন। এভাবে শেষ হওয়া উচিত না। মুভিতে দেখা যায় কিছু না কিছু একটা হয় শেষের দিকে, হ্যাপি এন্ডিং, সবাই সেটাই এক্সপেক্ট করে, কিন্তু আমার মনে হয় না আমার ক্ষেত্রে সেটা হবে। আমার লাইফের মুভিটা একটা মেলোড্রামাটিক আর্ট ফিল্ম হয়ে গেল, ট্র্যাজিক এন্ডিং। আর মাঝে মাঝে সেই দিনের কথা মনে করবো, আমি রিগ্রেট করবো না। সেই দিন আর আমার গল্পটা আমার লাইফের একটা ফেভারিট পোর্ট্রেট পিকচার হয়ে থাকবে। Look, I know what's going on. What's going on? Ki hocche? You like someone else, right? Even if I like someone else, tomar ki etate? Amader biye ta ekta arranged marriage, jeta amra dujon chai ni. And amader family cheyeche dekhe amra raji hoyechi. Tumi amake ajke keno ei kotha gulo boltecho? Why today? What's your problem? Because
I like someone else too. Thank you. Thank you, thank you, thank you. তুমিও কি এখন আমাকে এখানে শহর মতো আটকায় রাখবা? Do you want me to be trapped here? না, আমি তোকে আটকায় রাখতে আসিনি, তোকে তো জিনিসটা দিতে আসছিলাম। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসি, হ্যাঁ, বাই বাই। Is full of surprises. আমি বিশ্বাসও করি না যে আমার এই কুফা কপালে এত সুন্দর একটা হ্যাপি এন্ডিং ঢুকবে। অ্যাজ ইউজুয়াল আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে এটা কি স্বপ্ন না রিয়ালিটি। ইউজুয়ালি স্বপ্ন অনেক সুন্দর হয়, রিয়ালিটি হয় আগে। বাট দিস রিয়ালিটি, আই মাস্ট সে, ইটস জাস্ট অ্যামেজিং। এই যে 5 মিনিট আগে বললাম না, লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস। জীবন বোঝা কঠিন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জীবন অনেক কঠিন, কাউকে পাওয়া অনেক সহজ, কিন্তু তার হাত ধরে সারা জীবন পার করাটা অনেক কঠিন। Is this true love? Question mark.